ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বরকাত জি সম্মানিত সানোয়ার ভাই আপনি জানতে চেয়েছেন যে আমাদের দেশে বিয়ে শাদিতে উকিল বাপ নির্ধারণ করা হয়ে থাকে তো এটার ইসলাম এটার বিধান কি এটা করা যাবে কি না আলহামদুলিল্লাহ ওয়াহাদুসালাম বিয়া মাল্লাবাদ সম্মানিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারত উপমহাদেশে যে সমস্ত কুসংস্কার এবং জাহিলিয়াত প্রচলিত আছে তোর মধ্যে একটি হলো বিয়েতে উকিল বাপ নির্ধারণ করা এটা বিশেষ করে ভারত উপমহাদেশে চালু আছে এবং অনেকে মনে করে যে বিয়ে মধ্যে যদি উকিল বাপ না দেওয়া হয় তাহলে সে বিয়েটাই অপূর্ণাঙ্গ থেকে গেল এটাকে খুব গুরুত্ব দিয়ে পালন করা হয়ে থাকে এগুলো সম্পূর্ণরূপে জাহিলিয়াত এবং কুসংস্কার ইসলামের কোনো বৃত্তি নেই ইসলামের কোনো অস্তিত্ব নেই রসুল্লাহ সাল্লা ইসলাম এবং সাহাবাইক্রাম থেকে স্বলফে সালহিন্দি থেকে এই ধরনের রেওয়াজ প্রচলিত ছিল না এই ধরনের জিনিস তারা প্রচলন করেননি সুতরাং এগুলো জাহিলিয়াত এগুলো সম্পূর্ণরূপে বর্জন করতে হবে এ উকিল বাপের সামনে দেখা যায় কন্যা অবাধে চলাফেরা করে আপন বাপের মতোই চলাফেরা করে অনেক এলাকার মধ্যে শোনা যায় উকিল বাপের সাথে পরবর্তীতে ওই মেয়ে ভেগে পর্যন্ত চলে যায় ভেগে যায় এবং বিভিন্ন অশ্লীলতা ব্যাহায়পনা এবং অনৈতিক কাজেও তারা জড়িয়ে যায় যাওয়া হরহ আমরা নিউজের মধ্যে দেখতে পাচ্ছি সুতরাং এগুলো হলো জাহিলিয়াত কুসংস্কার এগুলো অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে এগুলোর দিকে যারা আহ্বান করে যারা এগুলোকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চায় এদের ব্যাপারে রসুল্লাহ সাল্লাম বলছেন যে মাং দা দাওয়াতিল জাহিলিয়া যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করবে ফাহুয়া মিং জোসা জাহান্নাম সে জাহান নামের লাকড়ি হবে খরি হবে যদিও সে সলাত আদায় করে এবং সিয়াম পালন করে এবং নিজেকে মুসলিম বলে দাবি করে যা মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসগন্ধে হাদিসটি এসেছে সুতরাং এই ধরনের জাহিলিয়াতের দিকে কাউকে আহ্বান করা বা কাউকে উদ্বুদ্ধ করা কোনো অবস্থা যে কোনো মুসলিমের জন্য জায়েজ নয় এগুলোর বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে মানুষকে বোঝাতে হবে জানাতে হবে যে ইসলামে উকিলবাব বলতে কোনো কিছু নেই এবং প্রত্যেকটা মা হারাম পুরুষের সাথে পর্দা করে পর্দা রক্ষা করে চলতে হবে তার সামনে উকিল বাপের সামনে বাপ উকিল বাপ হিসাবে চলা তার সামনে যাওয়া চলাফেরা করা তার সাথে কথা বলা নির্জনে একত্রিত হওয়া অথবা ফোনে যোগাযোগ রাখা তাকে দাওয়াত দিয়ে খাওয়ানো তার সাথে ঘনিষ্ঠতা তৈরি করা এগুলো হলো সম্পূর্ণরূপে জাহিলিয়াত এবং এগুলো হলো কুসংস্কার সুতরাং এগুলো আমাদেরকে বর্জন করে কোরআন শোনার মধ্যে যেই বিধান নাই সেই বিধানকে অবশ্যই প্রত্যাখ্যাত প্রত্যাখ্যান করতে হবে সেই বিধানকে অবশ্যই পরিত্য এবং পরিহার করতে হবে তাহলেই একজন মানুষ সত্যিকারের মুসলিম বলে গণ্য হবে আল্লাহ সামতাল আমাদের এই সমস্ত জাহিলিয়াত থেকে হেফাজত করুক আমিন